তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির সেকেন্ড সেমের স্টুডেন্ট রয়েছো তোমাদের আগামীকাল সিসি থ্রি এক্সাম রয়েছে তো অনেকে আমাকে মেসেজ করছো হোয়াটসঅ্যাপে যে স্যার খুব ভয় লাগছে বাট এটা হচ্ছে না অনেকগুলো কোশ্চেন্স তো আমি বলবো প্রথম কথাই তোমাদের এইসব ঘাবড়ানোর কোনো প্রয়োজনতা নেই কারণ আমি যে সায়সান প্রোভাইড করেছিলাম ওটা যদি তুমি কমপ্লিট করে রাখো তাহলে ডেফিনেটলি তুমি ওখান থেকে কোশ্চেন্স পাবে এবং লিখতে পারবে তো ভয় করে এখন কিছু লাভ হবে না তো তোমাদের অনেকেই মেসেজ করছো হোয়াটসঅ্যাপে তার জন্য আমি আজকে ভিডিওটা আমি নিয়ে আসছি তোমাদের সামনে যে তুমি কিভাবে তোমার এক্সাম হলে সিসি থ্রি পজিশানসগুলোকে যে কোয়েশ্চেন্সগুলো আছে তুমি কীভাবে ওটাকে ট্যাকল করবে প্রথম কথা আমি যেটা সাজিয়েছিভাবে দেখো প্রথমে তুমি কি লংয়ের ওপরে আমরা অ্যাপ্রোচটা কি রাখছি সেমি লং এবং দেন শর্ট ওকে প্রথম কথা আমি চলে আসছি যে লংয়ের উপরে তুমি কিভাবে ট্যাকেল করবে সো দেখো তোমাদের আমার যেটা মনে হচ্ছে লং থেকে তোমার যদি তুমি প্লে এবং নোভেল সেকশান থেকেই লং আসবে লং ফর্মড করাবে ওরা কারণ সিসি ফোরের কোশ্চেন্স পেপারটা আমি দেখলাম ওটা যদি ওভাবেই যায় তাহলে ট্রেনটা তাহলে কিন্তু প্লে এবং নোভেল সেকশানের পরে কিন্তু তোমার লংটা ফর্ম হচ্ছে ওকে তো দেখো প্লে উপরে যেটা আমি রেখেছি তোমাকে চারটা প্লে দেওয়া হয়েছে নোভেলসও দুটো দেওয়া হয়েছে যেটা দেখো যেটা ইয়েলো কালারে করা আছে আমি আমার ব্যাচে ওদেরকে ওভাবেই করিয়েছিলাম বা ওদেরকে ওটাই ফোকাস করতে বলেছিলাম বেসিক্যালি বাট তোমাদের জন্য যেহেতু তোমরা রিকোয়ারমেন্ট ছিল এডওয়ার্ড দ্য সেকেন্ড আমি কিছু কোশ্চেনসও প্রোভাইড করেছিলাম ইউটিউবে ওকে প্রথম আমাদের টার্গেট থাকবে রাইভালস টুয়েলথ নাইট আর ম্যাকবেথ দেন আসবে অরোনকো সব থেকে বুদ্ধিমানের কাজ হবে তারাই করবে যারা নোভেল সেক্সার অরোনোকো থেকে আমি যে দুটো কোশ্চেন দিয়েছি ওটা যারা করবে কারণ ওখান থেকে তারা একটা লং বের করে নেবে ওকে আর দেন প্লেস থেকে রাইভালস থেকে কিছু কোশ্চেন্স দেওয়া ছিল টুয়েলথ নাইট অ্যান্ড তুমি হাতে ধরে রাখবে কিন্তু ম্যাকবেথ কারণ ম্যাকবেথকে কিন্তু কোশ্চেন্স রাখবে ওরা ওনারা রাখবেন ম্যাকবেথ তোমাকে কিন্তু ধরে রাখতেই হবে আর তুমি এডওয়ার্ড টু দ্য স্কিপ করে দিতেই পারো আচ্ছা কারণ মনে হচ্ছে যে রাইফালস পড়িনি তাহলে তুমি নিশ্চয়ই এডওয়ার্ড দ্য সেকেন্ড করেছো তাহলে রাইফালসকে ছেড়ে দাও এদিক থেকে নিজ থেকে তিনটে নিয়ে নাও এডওয়ার্ড দ্য সেকেন্ড ম্যাকবেথ বা টুয়েলভ নাইট কিন্তু আমার পার্টিকুলারলি যেটা আমি ওদেরকে করিয়েছিলাম দ্য রাইফালস টুয়েলভ নাইট অ্যান্ড ম্যাকবেথ এডওয়ার্ড দ্য সেকেন্ড লেস ইম্পর্টেন্ট দিয়েছিলাম কারণ প্রত্যেকটা যা হিউজ সিলেবাস তুমি কভার করতে কোনো মতেই পারবে না তার জন্য এই পোর্শানে যদি তুমি হাঁটো তাহলে কিন্তু তোমার লংয়ের যে অ্যাপ্রোচটা তুমি আরামসে বের করে দিয়ে আসতে পারবে ঠিক আছে টুয়েলভ নাইট থেকে কোশ্চেন ইজি থাকবে রাইভাস থেকে থাকবে যদি মিস হয়ে যায় তাহলে ম্যাকবেথ থেকে পেয়ে যাবে ওকে অন্য থেকে তো থাকছে বুঝতে পেরেছো আচ্ছা গ্যালিভার ট্রাভেলস যেহেতু খুব আমি লেস ইম্পর্টেন্ট দিয়েছিলাম একটা মাত্রই কোশ্চেন্স করিয়েছিলাম পলিটিক্যাল স্যাটেয়ার তার জন্য আমি ওটাকে নিয়ে এখানে ডিসকাস করছি না তাহলে এই কতগুলো টপিক করে তুমি তোমার লং বের করে দিয়ে আসতে পারছো তোমাকে কিন্তু কোনো না কোনো একটা স্কিপ করতেই হবে কারণ তুমি যদি এক্সট্রাওয়ারের নিয়ে স্টুডেন্ট হও তাহলে আলাদা ব্যাপার আর যদি তুমি মিডিও ক্যাটাগরি থাকো বাট তুমি পড়ো নি বাট তোমার মিডিল পর্শনে অনেকেরই আছে প্রিপারেশান রয়েছে তাহলে কিন্তু তুমি এখনই একটা স্কিপ করো আমি বলছি নাহলে কিন্তু সমস্যায় পড়বে নোভেল থেকে একটা স্কিপ করবে আর প্লেস থেকে একটা স্কিপ করে দাও ওকে কোয়েশেন্স লাগবে আর সেমিলং থেকে যেটা আমার মনে হচ্ছে ফাইভ ইনটু ফোর যে এইভাবে যে কুড়ি থাকে সেটা তোমার যেটা ফর্ম করাবে ওরা স্যার রোজারের হোম থেকে ফর্ম করাবে স্টিলের দ্য স্পেক্টার ক্লাব থেকে ফর্ম করাবে অফ স্টাডিজ থেকেও ফর্ম করাবে এবং কিছু ড্রামা সেকশন থেকে ফর্ম করাবে আমি আসছি কোন কোয়েশ্চেন্সগুলো নিয়ে ঠিক আছে আর যেটা শর্ট শর্ট অভিয়াসলি ড্রামা সেকশন থেকে থাকছে এবং এস সেকশন থেকে থাকছে ঠিক আছে এসে এসে মানে হ্যাঁ এগুলো স্যার রোজারাট হোম স্টিলের স্পেক্টোর ক্লাব এবং ওয়াফ স্টাডিজ থেকে থাকছে ঠিক আছে তুমি মোটেও অর্ণকরদেরকে হাত বাড়াবে না এখানটাতে এবং গ্যালিভার ট্রাভেলস থেকেও হাত বাড়াবে না তাহলে কিন্তু তোমার কিছু ডি কিন্তু প্রচুর ডিফিকাল্ট হয়ে যাবে ওকে দেন দেখো আমি যেটা তোমাদের রেকমেন্ড করব এই যে দু নাম্বারের জন্য আমাকে চাইছো দেখো দু নাম্বারে অলরেডি আমি আপলোড করে দিয়েছি তুমি যদি ইউটিউব প্লে লিস্ট চলে যাও তাহলে ওখানে তুমি দেখতেই পাবে যে ওয়াফ স্টাডিজ থেকে আমি কিছু কোড তুলে দিয়েছি ওগুলো করলে তোমার দুই হয়ে যাবে স্টিলের স্পেক্টোরিয়াল ক্লাব ক্লাব থেকে আমি দু নম্বরগুলো লিখিয়ে দিয়েছি বা ফাইভ মার্ক্সগুলো এগুলো দেখলেই হয়ে যাবে এখানটা তো কোশ্চেন দেওয়া সম্ভব হচ্ছে না তো এইভাবে যদি থাকে অ্যাপ্রোচটা তুমি আবার সেমি লংয়ে গিয়ে তুমি ড্রামা সেকশানের কিছু অপশানসগুলোকে ধরো বেসিক্যালি বেশি কিছুকে ঢুকিয়ে দিও না দু তিনটে ড্রামা ধরবে দুটো ড্রামা ধরবে ম্যাকবেদের ধরবে ড্রামা থেকে আর চাইলে তুমি টুয়েলথ নাইট থেকে ধরতে পারো ওকে আর বেশি ড্রামা করলে কিন্তু এখানটায় পাঁচ নম্বরে তুমি কনফিউশানে পড়ে যাবে ওকে তার জন্য আমি কিছু কোয়েশ্চেন্স রেখেছি যে তুমি লং এর জন্য রেখেছি গ্যালেন্ট হিউমারাস অ্যান্ড ইয়েট প্যাথেটি হাউ ফার ইজ অ্যান্ড অ্যাপ্রোপিয়েট ডেসক্রিপশন অফ ভায়োলার জাস্টিফাই ইউর অ্যান্ড ইউজ অফ মিস্টেক অ্যান্ড আইডেন্টি ইন টুয়েলথ নাইট জাস্টিফাই দ্য টাইটল অফ দ্য ড্রামা টুয়েলথ নাইট ওকে দেন দ্য হোল অ্যাকশন ইন দ্য রাইফাল ট্রান্স অপন দ্য অ্যাজিউমিং মিস্টিফিকেশন অব ওয়ান অ্যান্ড অ্যান অ্যাজ সেম পার্সন অ্যাজ রাইফল ইন লাভ ডিসকাস কমেডি অফ ম্যানার্স অ্যান্টিসেন্টিমেন্টাল কমেডি একই ব্যাপারে আসছে এটা করতে পারবে

আ এটা করলে মোটামুটি তুমি আর যেটা ম্যাকবেদের থেকে যে কোশ্চেন্সগুলো দিয়েছিলাম তুমি যদি করো তাহলে লং তোমার হয়ে যাচ্ছে শর্টের জন্য আমি বলবো অনলি ফোকাস অন এ সেকশনস পার্টিকুলারলি রে রোজারের ক্যারেক্টার চ্যাপলিনের ক্যারেক্টার জুলিয়া ফকলান এপিসোড ক্যারেক্টার অফ মেলাপ্রপ আর যেটা বলবো ইউটিউব সেকশানে আমি বারে বারে বলছি স্পেকটেটোর ক্লাব এবং ওয়াবসাইডস থেকে যে কোশ্চেন্সগুলো আমি দিয়েছিলাম সেগুলো তুমি ভালো বারে ডেফিনেটলি দেখে যাও কারণ ওগুলো থেকে তুমি একটা শর্ট লং পেয়ে সেমি লং পেয়ে যাবে ওকে আর শর্টের জন্য ওখান থেকেই আসছে আর দেখো এটা করবে আই হ্যাভ নো রিং উইথ হার হোয়াট কল ফর দিস রিমার্ক অলরেডি আমি লিখে দিয়েছি অ্যান্সার অ্যারিস্টলের এবং লংজিনিয়াসের রেফারেন্সটা আমি লিখে দিয়েছি অফ সরি স্টিলের স্পেক্টোর ক্লাব থেকে কন্টেন্ট অফ লেটার হুইজ মারিয়া থ্রোস ডাউন আপন দ্য ম্যালভালিও এগুলো যদি দেখে যাও তাহলে দুই ফাইভ মিলিয়ে এবং লং মিলিয়ে সমস্ত কিছু তোমার হয়ে যাবে কোনো রকমভাবে ঘাবড়ানোর দরকার নেই আর যারা বেঁচে ছিলে তোমাদের তো বলেছিলাম তোমাদের অনেক আগে থেকে এইসব অ্যাপ্রোচ তোমাকে করতে যদি কোশ্চেন্স না লাগে যারা ব্যাস থেকে দেখছো আমি যে কোশ্চেন্সগুলো তোমাদের লিখেছিলাম যে টুয়েলথ নাইট সেকশান থেকে বা কি বলবো রাইভার্স থেকে ওই পোশানসগুলো তুমি এখন পড়ো এবং সেগুলো স্কিপ করে মানে পুট আপ করে দিয়ে আসো তুমি অনায়াসে এগুলো থেকে বের করে দিয়ে আসতে পারবে ঠিক আছে আর সবাইকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখ থাক মানে রাখতে যাতে আমার একটু সুবিধা হয় অ্যান্ড দেন তুমি বন্ধুর সঙ্গে শেয়ার করে দাও যারা ওরা বুঝতে পারে আর যারা থার্ড সেমের জন্য অনলাইন ক্লাস করতে চাইছো তাদের তো আমি বলেছি এখন এগুলো নিয়ে মাথা ঘামাও না আমি অবভিয়াসলি নোটিফাই করবো তোমাদেরকে ঠিক আছে তো এই অ্যাপ্রোচটা থাকলো কোনো রকম ভয় পেও না আমি বারে বলছি ভয় পেলে কিছু হবে না যদি দু নম্বর তুমি দেখছো যে পরীক্ষার সময় লাগছে না কিছু কোশ্চেন্স লেগেছে কিছু লাগেনি তুমি সেইগুলোকে লেখো দেন তুমি স্কিপ আপ করে বেরিয়ে যাও যেগুলো লেগেছে কারণ সিসি থ্রি টু মার্স ডিফিকাল্ট আমি বুঝতে পেরেছি তোমাদের কাছে কারণ টাইম কম ছিল তো যেগুলো লেগেছে তুমি আগে সেগুলোকে ক্লিয়ার করো বসে থাকবে না কোনো মতেই তুমি এবং সেটা নিয়ে মাথা ঘামাবে না যেটা আমি লিখতে পারিনি একটা কোয়েশ্চেন্স লিখছো মাথা ঘামাচ্ছো যে আমি ওটা দু নম্বর তো হলো না ফাইভ ম ফাইভ মার্সটা হলো না ডেফিনেটলি নয় এমনটা নয় তুমি যেটা করছো সেটা মাইনস লিখো তুমি দেখবে আমি বলছি তোমার মনে পড়ে যাবে এবং তুমি আরামসে লিখতে পারবে যখন তোমার মাথা থেকে বার্ডেনটা চলে যাবে না আস্তে আস্তে করে তুমি দু নাম্বারে কুড়ি নাম্বারে তুমি ক্লিয়ার করে দিয়েছো ফাইভ তুমি ক্লিয়ার করে দিয়েছো তিনটে আর একটা বাকি আছে আর দেন তুমি দু নম্বরে যে কোয়েশেন্সগুলো আছে তুমি হয়তো অনেকটা ক্লিয়ার করে দিয়েছো পাঁচ ছটা আর কিছু বাকি আছে তুমি যেগুলো পেরেছো সেগুলো যদি ক্লিয়ার করে দাও বার্ডেনটা যদি চলে যায় মাথা থেকে তুমি ডেফিনেটলি এগুলো করতে পারবে তার জন্য আমি বলছি যে ইউটিউব সেকশানে অফ স্টাডিজ থেকে এবং স্পেক্টোর ক্লাব থেকে তুমি দশ পনেরো মিনিটের ভিডিও আছে যারা একবারে দেখো তুমি ওগুলো দেখে নাও যাতে তোমার মানে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায় থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভয় পেয়েও না ভালো করে এক্সাম দাও তোমাদের বলেছিলাম অনলাইন ক্লাস আমাদের চলে এরকম হতো না যদি অ্যাডমিশন হতে থ্যাংক ইউ সো মাছ সবাইকে ওয়ান সেকেন্ড